হ্যাঁ, হ্যালো। কি বুলবুল, পড়তেছিস তুই? পড়তেছি। দোস্ত, তুই কোনো টেনশন করিস না, তুই খালি পড়ে আসবি আর লিখবি। দেখার দায়িত্ব আমাদের নিজেদের, আমরা নিজেরা নিজেরাই দেখে নিব। দয়া করে লাইনটা কাটো, আমার একটু পড়তে দাও, আমি কিন্তু পড়ার মোডে আছি। ওকে, লাভ ইউ, লাভ ইউ বিবি, লাভ ইউ। কি সব কথাবার্তা স্কাইপিতে, মানে তুই করতে করতে ভেদাভেদ জ্ঞান চলে গেছে নাকি? হ্যালো, বিশ্বাস হচ্ছে আমি সিএনজিতে? এই যে বাইরে দেখ, এই যে দেখ, এই সাইডে দেখ। ওই রিস দোস্ত, তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি আর পক পক বন্ধ করে যে ইনফরমেশনটা বইতে গেছে ইনফরমেশনটা বই। আজকে দেখাবো পরীক্ষা কারে বলে, দেখ খালি রাখ। মগ বাজারে আরো দুই ঘন্টা লাগবে আসতে, আল্লাহ আজকে পরীক্ষা দিতেই পারবে। আচ্ছা ঠিক আছে, ঘুরাচ্ছে। এখানে টোটাল আছে 10 লাখ। হ্যাঁ, 10 লাখ।
দশ লাখ দোস, এটা হলে কি আমার আমার মানে আমাদের? হ্যাঁ আমাদের, অবভিয়াসলি এটা আমাদের টাকা দোস। ইনফ্যাক্ট এক্ষুনি একটা পিকচার তুলে আমাদের ইনস্টাগ্রামে আপলোড দেওয়া উচিত। বলদামি রাখো ঠিক আছে, আগামী তিন ঘন্টা সেলফোন ইউজ করতে পারবে না। যখন এক্সাম দিতে পারি না তখন না মনটা অনেক খারাপ হয়ে গেছিল, কিন্তু টাকাগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে সিরিয়াসলি। দোস এই টাকাতে আমরা কী করবো? আরে আমরা এতদিন যা যা প্ল্যানিং করছি সব করবো, সব ওইটা এইটা যা যা প্ল্যান ছিল সব করবো দোস, সব করবো। বুলবুল বিবি, টাকাটা আমরা খরচও করবো না কিছুই করবো না। তাহলে কী করবো? আশ্চর্য, এই টাকাটা কারো পেনশনের টাকা, কারো ট্রিটমেন্টের টাকা, অথবা কারো ইমার্জেন্সি কোনো কিছু টাকা হতে পারে, আর এটা আমরা খরচ করবো। আমরা সিএনজি স্ট্যান্ডে যাবো, যে খুঁজবো এই টাকাটা কার। তারপর তুমি এখানে যাবা সিএনজি স্ট্যান্ডে, সিএনজি আলাদের সাথে গামছা বিছিয়ে বৈশা 29 খেলবা আর বেভারেজ খাবা। আচ্ছা আমরা পুলিশের কাছে যাবো, যে বলবো এই টাকাটা আমরা খুঁজে পেয়েছি, তা না করে এই টাকাটা নিয়ে আমরা ওড়াবো আমোদ ফুর্তি করবো, এটা তো কোনো সলিউশন হতে পারে না, তাই না? না আমারও মনে হচ্ছে টাকাটা ফেরত দেওয়া দরকার। ফেরত দেওয়া দরকার দোস, টাকাগুলো আমাদের। সো আমরা যেহেতু ফাইনাল এক্সাম মিস করছি, এখান থেকে কিছু টাকা আমাদের নেক্সট রিটেকের জন্য রেখে দিব, আর বাকি টাকা দিয়ে উড়াবো উড়াবো উড়াবো, খরচ করবো খরচ করবো খরচ করবো। এই টাকাগুলো দিয়ে আমি আমার নেক্সট ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড ওয়াল বানাবো দোস্ত, এক্স্যাক্টলি লাইক $100 billion ম্যান। বান্ডিল থেকে একটা একটা করে নোট নিয়ে পেঁচা পেঁচা তোমার খরচ করতে হবে। টাকাগুলো দিয়ে কি হবে? কি হবে? আমাদের সাথে থাকলেই হবে। টাকাগুলো দিয়ে কি হবে? টাকাগুলো আমরা ফেরত দিচ্ছি। হ্যাঁ তুমি ফেরত দিও। তুই অলরেডি 40,000 টাকা শপিং করছিস, হ্যাঁ টাকা কামড়াইতেছে, এটার দাম কত? মাত্র 15,000 টাকা, সাথে এক্সেসরিজও আছে। 15,000 টাকা? যখন টাকাটা পাইছিলাম তখন তো ঠিকই বলছিলাম এই টাকাটা খরচ করবো না, এই টাকাটা খরচ করবো না, আর এখন নিজে অর্ধেক টাকাটা খরচ করে দিচ্ছি। আশ্চর্য কথা, তখন তো ডিফারেন্ট ইস্যু ছিল তাই না, আর এখন তো হাতের মধ্যে অনেক টাকা আছে তাই না, খরচ করলে সমস্যা কোথায়? কাউন্টারে গিয়ে হুগো বসের পারফিউম কিনছি, পেমেন্ট করে দিই। আমাদের কমিউনিকেশনের জন্য একটা কিছু দরকার, একটা ভালো ফ্রিকোয়েন্সি ওয়াকি টকি। ওয়াকি টকি দোস, আমার মনে কি আমরা যেটা বাইক কিনে ফেলি। এক্স্যাক্টলি, বাইকের প্রতি আমারও ফ্যাসিনেশন আছে। বাইক তো কিনতেই পারবি না, বাইক খারাপ ছেলেরা চালায়। আমরা খারাপ ছেলে, সমস্যা আছে? তোমার জন্য 10 লাখ টাকা একটা গাড়ি কিনে ফেলবে। তাহলে কালকে একটা শোরুমে গিয়ে বাইক কিনে ফেলাই। না না দোস, শোরুম না, শোরুমে না, বাইক অনেক এক্সপেন্সিভ। আমার মনে কি আমরা অনলাইনে গিয়ে দুইটা সেকেন্ড হ্যান্ড বাইক অর্ডার দিয়ে দিই। ওকে ফাইন, চল। আমার জন্য একটা ব্ল্যাক কালারের হেলমেট দেখিস। তোমার জন্য একটা ব্ল্যাক কালারের সাইলেন্সার পাইপ দেখতেছি। আমি যে পরীক্ষাটা দিতে পারলাম না, আমার যে ক্যারিয়ারটা শেষ হয়ে গেল, এটা এখন কি হবে? হ্যাঁ সেটাই তো, আব্বু তো ওনার একটা ফ্রেন্ডকে বলে রাখছিল যে পাশ করার পরেই ওনার একটা ফার্মে ইন্টার্নশিপ করব। আমি তো পরীক্ষায় দিলাম না, তাহলে কিভাবে ইন্টার্নশিপ হবে? আচ্ছা বাদ দে না, যেটা হওয়ার তো হয়ে গেছে, এখন একটা সলিউশন বের করতে হবে। একটা কাজ কর, স্যারকে ফোন লাগা, ফোন লাগা বলছে আমাদের রিটেক দিতে হবে। অদ্ভুত কথাবার্তা, আমি কেন ফোন দিব? ফোনটা তুই দিবি, টাকাটা পাইছিস তুই, সবাইকে নিয়ে মজমস্তি করলি, শপিং করলি, তোর জন্য আমাদের পরীক্ষাটা মিস হলো, তাহলে ফোনটা তুই দেবে না তো কে দেবে? হ্যাঁ ফোন দে, ফোন দে। ওকে ফাইন, স্যারকে ফোন দিয়ে বলি যে স্যার আমাদের স্কুলের একটা ক্লোজ ফ্রেন্ড হঠাৎ করে মারা গেছে, আমরা ওখানে গেছিলাম, এই জন্য স্যার পরীক্ষাটা দিতে পারিনি। ওকে হ্যালো স্যার, স্যার ভালো আছেন? তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে ফোন দিছো যে জান তুমি দুইতলার ছাদ থেকে নিচে লাফ দাও, আমি তো নিচে গদি বিছিয়ে রাখছি, তুমি গদিতে পড়লে আমি তোমাকে পিক করবো, দেন আমরা পালায় বিয়ে শাদী করবো। বলবো স্যার কি ইমোশনাল টাচ দে, স্যারকে ফিল করা যে স্যারের নিজের ছেলে মারা গেছে। পাঁচ ইমোশন ফোন দে।
I will try again. দুই ঘন্টা ধরেই ট্রাই করতেছো তুমি? আমি ট্রাই করতেই থাকবো, খেলতেই থাকবো, কোনো সমস্যা? বুলবুল, এগুলো কি বাসি পচা? পাস্তা। তুই বাসি পচা পাস্তা তুই ফ্রিজে রাখছিস কেন? ওটা ফ্রিজে রাখছি, ফ্রিজটা খালি খালি থাকলে খারাপ লাগে তো। তাই বলে তুই পচা খাবার তুই ফ্রিজে রাখবি? তুমি কি তেলাপোকা মারতেছো, স্যান্ডেল নিয়ে দৌড়াচ্ছ কেন? এটা হেলিকপ্টার মারতে বলছো তোমাকে? আমি হেলিকপ্টারে চড়ে মশার ওষুধ ছিটিয়ে মশা মারতেছি, আমাকে খেলতে দাও। জুসের তো এক্সপায়ার চলে গেছে। বিউটিফিকেশন, কালারফুল জুস ফ্রিজে থাকলেই ভালো লাগে, দেখতে ভালো লাগে, লাইফটা কালারফুল কালারফুল লাগে। এগুলো ফালাই দেওয়া উচিত দোস্ত। বাইরে যখন করছিস উপরে রাখ, নিচে নামার সময় ফালাই দিব। তোর বাসায় আসছি, মানে ফ্রিজটাতে খাওয়ার কিচ্ছু নাই। ধুন্দুল আছে, বাইর করে খা। চুপ কথা তুই, দিন করে কথা কর। এই বল ভাইয়া, আমরা তো কোনো টাকার কথা জানি না ভাইয়া। আমার লোক সিএনজি তে টাকাটা ফেলায় এসেছিল, সেই টাকাটা তোর নিয়েছ। অনেক কষ্টে সিএনজি ওয়ালারে খুঁজে বাইর করছি, তার কাছ থেকে তোর ঠিকানা নিয়েছি, তোর ফলো করছি, তোর বাড়িতে এসে করছি। ভাইয়া বিশ্বাস করেন, আমি জানি না এটা আপনার টাকা। আপনার টাকা জানলে আপনার পাশে গিয়ে পৌঁছে দিত। ভাইয়া টাকার প্যাকেটে আপনার নাম লেখা ছিল না ভাইয়া। আমার তো স্টাইল আছে, সবার স্টাইল। ট্রেন্ড হলো যে কল এখানে রাখবো, একটা ঘোরান দেবো। বিস্তার ন যাত্রীকে যাবে তারে। ভাইয়া আপনার দিকে ভাইয়া। ভাইয়া আমরা গুলি করতে পারবো না, ওরা করুক। বন্ধ লাগে কে? কোরিয়ান রেস্টুরেন্ট থেকে আনছি তো ভাইয়া, তাই লোক বেশি দিচ্ছে।
ভাইয়া গলায় আটকাবে, জুস খান। এটা কি গেমস খেলছি ভাইয়া? আমি আগে থেকে জানতাম এরকম কিছু একটা হবে। বলছিলাম যে তোরা অন্য টাকা নিস না, এন্ড দিস ইজ দ্য রেজাল্ট। এখন নিজের চেহারা আয়নায় দেখতে খুব ভালো লাগতেছে, তাই না? তুই সারাদিন এরকম পক 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 করে তত্ত্ব কথা ছাড়ছ কেন? হ্যাঁ, মহেশী মিথিল হয়েছে তুমি? না দোস, আমারও কেন যেন মনে হচ্ছে ব্যাপারটা খুবই বিপদজনক। হ্যাঁ, অশনি সংকেত দেখা যাচ্ছে, আমাদের পিছনে হায়নারা তারা করছে, জব্বার বেড়ে ফেস করছে আমরা তিনজন, তোদের কি? আচ্ছা ঠিক আছে, এরকম বাচ্চাদের মধ্যে তর্কাতর্কি না করলেও তো হয়, এমনিতেও তো আমাদের একটা সলিউশনের মধ্যে আসতেই হবে। জব্বার ভাইয়ের সাথে দেখা হওয়ার পর যতটুকু বুঝতে পারছি, হি ইজ আ ভেরি ডেঞ্জারাস ম্যান। তার টাকাটা নেওয়া আমাদের ভুল হয়েছে, ঠিক আছে ফাইন, কিন্তু টাকাটা নিয়ে মৌজ মাস্তি করে যে টাকাটা উড়ে ফেলাইছি সেটা তো তারা আর ফেরত দিতে পারবো না। এখন যেটা করার সেটা হইতেছে, আমরা যে কেনাকাটাগুলো করছি বিভিন্ন জায়গার থেকে সেগুলো আমরা ফেরত দিব আর সেল করব, দেন যে টাকাটা পাবো তার সাথে আমরা কন্ট্রিবিউট করে জব্বার ভাইকে ফেরত দিব। ওকে, বাইক দুটো সেল করব সবাই শেষে, বিকজ অফ বিভিন্ন জায়গায় যে আমরা মুভ করব জিনিসপত্রগুলো ফেরত দিতে, ওটা বাইক দিয়ে করবো, নতুন করে কোনো প্রকার মানি অ্যাড করতে পারবো না এই কনভেন্স পারপাস। ওকে, দ্যাট মিন্স আমরা যা যা কিনছি সব কিছু ফেরত দিয়ে দিতে হবে? না, সব কিছু কোলের মধ্যে কামড়ে নিয়ে বসে থাকতে হবে, তারপর জব্বার ভাইকে দেখলে আক করে ছেড়ে দিতে হবে। কিন্তু দোস্ত, আমার মনে হয় এত ঝামেলা না যে পুলিশের কাছে যে সব কিছু বলে দেওয়া উচিত। হে ইউ, ডোন্ট বি ফার্স্ট ক্লাস সিটিজেন, ওকে? ভাই আমি এগুলো একটু ফেরত দিতে চাই। সরি, এটা আপনার, আমি এখন আপনাকে এটা ক্যাশব্যাক করতে পারবো না, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ভাই আপনি বুঝতেছেন না কেন, এগুলো আমার দরকার নেই, এটা ফেরত দিতে চাইছি। আমি চেঞ্জ করতে পারবো, এটা আমাদের পলিসি মধ্যে নাই। আপনাদের পলিসি খুব ভালো ভাইয়া, খুব ভালো, একটু দেখেন ভাইয়া। সরি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, কী প্রবলেম বলবেন? আসলে আমাদের টিভিটাই প্রবলেম ভাই, মানে আমাদের টিভিটার ছোট তো ভাই রেজলিউশন খারাপ, এই জন্য ভাই এই গেম চলে না ভাই, আমরা ভাই খেলে মজা পাচ্ছি না ভাই। আমি প্লেয়ারটা চেঞ্জ করে দিই। না না ভাই, আপনি জাস্ট এটা ফেরত নিয়ে আমাদের টাকাটা ব্যাক করে দিন, দ্যাটস ইট। টাকা ব্যাক করার সিস্টেম আমাদের নাই ভাই। আপনি বুঝতেছেন না ভাই, আমাদের টাকাটা খুব দরকার ভাই। তোকে বলছিলাম উনাকে দিলে উনি নিবে না দোস, কাজের কাজ কিন্তু কিছুই হইতেছে না, আমরা কিন্তু টাকা পয়সা ফেরত পাচ্ছি না। Look bro, just chill. Why am I here? As an online specialist, let me suggest you guys something. আমরা অনলাইনে কেন সেল করতেছি না জিনিসটা বোঝার চেষ্টা কর। দোকান টোকানে গিয়ে আমাদের টাইম মানে এনার্জি সব কিছুই তো এমনিতেও ওয়েস্ট হয়ে যাচ্ছে, অনলাইনে দিলে সবাই আমরা ঘরে বসে সব কিছু সেল করে দিতে পারতেছি, আর আমার ফলোয়ার সম্পর্কে তো তোরা জানিসই। Yeah, we know YouTube baby. By the way, nice idea. What do you think? It's good. সো আমরা যে যা কিনছি সব কিছু নিয়ে এখানে আসবো, দেন ওগুলোর ছবি তুলে অনলাইনে আপ করব, সেল করব, দেন টাকা কালেক্ট করে জব্বার ভাইকে দিয়ে দিব। সরি, আমি কিন্তু আমার জিনিসপত্র অনলাইনে দিতে পারবো না। এগুলো কি দেখছস? হ্যাঁ, কার্টুন। সবার প্রথমে তুই এখান থেকে একটা কার্টুন নিয়ে তোর বাসা যাবি, সব জিনিসপত্র ভরে এখানে নিয়ে আসবি, যা। আশ্চর্য, এরকম করছিস? তোরা তো ওদেরগুলো সেল কর, তারপরে টাকা আসুক না, আমারগুলো সেল করতে পারবো কোনো কথা আছে নাকি? হয়ে যা, ওট ওট ওট, হ্যাঁ দেখ একটা কার্টুন নিয়ে যা। কার্টুন লাগবে না, আমার পাশে কার্টুন আছে।
অনেক মজা ভাই। দেখ আমি এখন একটা অপারেশনে আছি। কিসের অপারেশন জব্বর ভাই? কিসের অপারেশন তোমার তো জানার দরকার নেই। হ্যাঁ অপারেশন না থাকলে টাকাটা কেমনে উদ্ধার করতে হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। টাকাটা কয়েকদিনের মধ্যে দিতে হবে, খেয়াল আছে তো? জব্বর ভাই আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমি টাকাটা পৌঁছে দিব। টাকাটা যদি না দাও তাহলে কিন্তু সো গাইস স্টার্ট করো, যে যত বেশি পারো প্রোডাক্টের ছবি তুলে অনলাইনে আপ করো। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট, আমরা যখন মোবাইল দিয়ে ছবিগুলো তুলি ছবিগুলো অনেক বাজে আসবে, মানুষ মনে করবে কি পুরানো জিনিসপত্র আমরা এগুলো সব বেচে দিচ্ছি, কেউ কিনবে না, ভালো দামও পাবো না। সো হোয়াট উই ক্যান ডু ইজ দ্যাট, আমরা একটা মানে DSLR অর্থাৎ প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে তার ক্যামেরা দিয়ে আমরা ওই ছবিগুলো তুলবো, তাহলে হাই কোয়ালিটি ইমেজ পাবো আর ওই ছবিগুলো দেখলে মানুষগুলো ভালো দাম দিবে, আমরা ওগুলো অনলাইনে দিতে পারবো, মানুষ ভালো ভালো দামে বিক্রিও করতে পারবো। সো আমার একটা ফ্রেন্ডও আছে এখানে, হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, ওই ফ্রেন্ডে কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার, ওর কাছে প্রফেশনাল ক্যামেরাও আছে। সো আমরা ওকে হায়ার করবো, বেসিক্যালি কিন্তু 20,000 চার্জ করে, বাট আমাদের সিচুয়েশন ওয়াইজ ওকে বুঝায় বললে 15,000 মধ্যে করে দিবে। কত? 15,000। ওর কাছে জুম লেন্স আছে? বড়টা না। হ্যাঁ জুম লেন্সটা তোমার দিয়ে ক্লিক 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 করবো। ক্লিক ক্লিক ক্যান, ক্লিক ক্লিক ক্যান বুঝো নাই? একজনের অবস্থা দেখছো, যে জিনিস বেচার কথা না ওইটাও কার্টুনের ভিতরে দিয়ে দিচ্ছে বেচার জন্য। আমাদের সিচুয়েশনটা বোঝার ট্রাই করো, তুমি এখানে আসছো প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি করবা, দেন ওইটা অনলাইনে আপ করবা, না 15,000 টাকা তুমি তাকে দিবা। তোমাকে কি স্টিল টাকা কামড়াইতেছে? অ্যাজ এন অনলাইন স্পেশালিস্ট জাস্ট বললাম। চুপ, লেটস স্টার্ট। তোমাকে দিয়ে আমি ধরি লাস্ট বারের মতো। দেখলেন তো ভাইয়া একদম জোশ পারফরমেন্স দিতেছে, এর উপরে প্লে স্টেশন হইতেই পারে না। সব মিলে আমি কিনছিলাম 37,799 টাকা দিয়ে, আপনি কিছু কম দিলেই হয়ে যাবে, নিয়ে নেন। আমি 10,000 টাকা বেশি দিতে পারবো না, আমার বাসায় চাপাতা নাই প্লিজ। তারপর দেখেন যদি হয় আমাকে কল। হ্যাঁ হবে। কি বলেন আপনি, আমি জাস্ট 2 দিন আগে শোরুম থেকে কিনে আনছি, ওটা তো 1,00,000 টাকার নিচে আমি কোনোভাবে সেলই করতে পারবো না। সরি আপনি তো এক ভরির দামও বলতেছেন না। আমি তো ভাই এই বাইকে রেগুলারলি ভাই 100-110 চালাই ভাইয়া। রেস করেন? হ্যাঁ রেগুলার রেস করি ভাই, মানে আমি যখন 100 চালাই স্ট্যান্ড করার সময় নগদ ব্রেক করলে ভাই পিছনের চাকাটা না 2-3 হাত উপরে ফেলে দিতে পারে। আপনি এটা জানেন কত দাম চাইছিলেন? ও ভাই এটা 170 ভাই। 170? আপনাকে দুইটা মিলে জোড়া দাম বলে দিব। জোড়া মানে ভাই গরু বেচতে আসছি নাকি ভাই? গরু না, আপনার এই গাড়ির অবস্থা গরুর থেকে খুব একটা ভালো কন্ডিশন না, হাল চাষ করার গরুর মতো অবস্থা হয়ে আছে। আমি জোড়া আপনাকে 2,00,000 টাকা দিব, আপনি বিক্রি করবেন? টোটাল স্পেন্ড করছি 7,20,000। বাইক কিনছি, ইচ্ছা মতো শপিং করছি, খাওয়া দাওয়া করছি, ঘুরছি ফিরছি উড়াইছি, অনলাইনে জিনিসপত্র বেচা, তারপর বিভিন্ন জিনিসপত্র ফেরত দেওয়া, যেভাবেই হোক না কেন কালেকশন করার পরে মাত্র পাবো 4,00,000।
3,20,000 এখনো শর্টেজ। আমি বলি কি, আমরা এত কিছু না করে সরাসরি যদি, তুমি কোনো কথা বলো না, তুমি টাকা নেওয়ার সময় আমাদের সাথে ছিলা না, শপিং করার সময় ছিলা না, খাওয়া দাওয়ার সময়, ঘোরাঘুরির সময় কখনোই তুমি আমাদের সাথে ছিলা না, তুমি আমাদের সাথে নাই। সো তুমি সিনেমা করো না, ঠিক আছে? সিনেমা দোস, আমি একটি স্প্যানিশ মুভি দেখছিলাম, জিব্বাকাটা। জিব্বাকাটা মানে? তুমি চুপ থাকো, জীবন তো সিনেমা দেখো না, নামটাও জানো না। সো ওই জিব্বাকাটা মুভিতে হয় কি, একটা গ্যাং থাকে, সেই গ্যাংটা কয়েকটা ছেলেকে ট্র্যাক করে, তারপর ওই ছেলেগুলো বাঁচার জন্য আর একটা ফেক গ্যাং তৈরি করে, তারপর ওই ফেক গ্যাং আর মেইন গ্যাং ক্যাট 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 মাঝখান ধরা ফুট। ওয়েল, আই থিঙ্ক দিস কুড বি এ গ্রেট আইডিয়া দোস্ত। ওকে ফাইন, দেন হু উইল বি দ্য ফেক গ্যাং? মুকিত ভাই, আমার এলাকার মুকিত ভাই। মুকিত ভাই দেখতে গুন্ডা একটা, কিন্তু আমার জন্য একটা সফট কর্নার আছে। ও, সফট কর্নার। ফাইজলাইন বাদ দাও, কথাটা সিরিয়াস। সো আমি যেটা করব, মুকিত ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে জব্বার আর মুকিত ভাইয়ের একটা ক্ল্যাশিং লাগাই দেবো, মাঝখান দিয়ে আমরা ফুট। জোশ আইডিয়া, তাহলে তো আমাদের আর শপিংগুলো ব্যাকও করতে হবে না। আমি কিন্তু সব গ্যাং ট্যাঙের মধ্যে নাই। আপনার তো সোফার মধ্যেও নাই। ফাইন, হোয়াট উইল বি আওয়ার নেক্সট প্ল্যান অফ অ্যাকশন, জাস্ট প্রসিড। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 10,00,000 টাকা আমার না ভাই, 10,00,000 টাকা আপনার না, এই টাকা আসলে কারোই না। তাহলে 10,00,000 টাকা কার ভাই? এই টাকাটাই একটা ফাপড় ভাই, বুঝছেন না? মানে এই টাকাটা আসলে ছিল আসলে জব্বর ভাইয়ের, জব্বর ভাইয়ের কাছে আমরা নিয়েছি, আপনি বলবেন যে এই টাকাটা আসলে মালিক আপনি, আপনি আমাদের কাছে টাকা নিয়েছেন, ওরে আপনি টাকা দিবেন না, শেষ, সিম্পল, ওই টাকার মালিক আপনি। আচ্ছা আমি যে এটা বলবো, আমার স্বার্থটা কি? আপনি সেই মুকিত ভাই না যে এলাকায় আমরা ছোটবেলায় কোলে নিয়েছিলেন, আপনার কোলে আমি কত পি করছি না বলেন, আর আপনি সেই মুকিত ভাই আজকে আপনি আমার কাছে স্বার্থ খুঁজতেছেন? আমি তো ভাবছিলাম যে আমি আপনার কাছে আসবো, আপনি নিঃস্বার্থ হবে, আমরা ছোটবেলায় যেমনি ভালোবাসতেন, এমনি করে আপনি আমার আজকে হেল্প করবেন। আচ্ছা ঠিক আছে, এই জব্বারটা কে ভাই? জব্বারটা আসলে কেউই না, জব্বারটা একটা সিম্পল, মানে ওই যে হয় না আমাকে এলাকায় গলিগালিতে পাতি মাস্তান থাকে না, ওই আসলে পাতি মাস্তানের মতো, ওর কাছে আপনি যাবেন, আপনি কি গেছে আসলে ফু মারলে উড়ে যাবো, মানে আপনি যে আসলে ঝাড়ি, যা সিম্পল একটা ঝাড়ি লাগবে আপনার। বুঝলাম, ওই জব্বারের ফোন নাম্বারটা দাও, বাসার নাম্বার দাও, আমি ওর সাথে কথা বলবো। ভাই আপনি না কোনো টেনশন করেন, আপনি বাসা যান, আমি আপনার ফোনের মধ্যে ওর নাম, নাম্বার, ওর বাসার ঠিকানা আর কোন রুটে আড্ডা মারার সব কিছু টেস্ট করে দেবো, ডোন্ট ওয়ারি। বস কি আইছে দেখেন? আসসালামু আলাইকুম জব্বার ভাই। জব্বার ভাই, আপনার যে টাকাটা নিয়েছিলাম ওইটা আসলে আমার কাছে আর নাই, ওইটা আরেকটা গ্রুপ নিয়ে গেছে, ছোট গ্রুপ, আপনার মতো এত বড় গ্রুপ না। কি গ্রুপ? এক্স গ্রুপ। দেখ XXYZ কোন গ্রুপ, তাতে আমার কিছু যায় আসে না, টাকাটা তোরা নিশ্চয়, টাকাটা তোরা দিবি, ক্লিয়ার? Thank you.
ইউ আর জব্বার রাইট? রাইট নো জব্বার, লেফট নো জব্বার, মি জব্বার। তুমি আমাকে চেনো? আমি কে? গ্রুপ না বলো, রেক্স, রেক্স গ্রুপ। এই কি গাড়ি আনছো? কি ব্যাপার? আরে বাবরে, মারুতির মধ্যে আবার বিএমডব্লিউ স্টিকার লাগা রাখছো, এবার কি? সোজায় দাঁড়াও। মলমের গন্ধ আসতেছে কোথা থেকে? বসের মাথা ব্যথা। চেহারা দেখলে তো মনে হয় না যে মাথা ব্যথা। বস, টাকাটা যে টাকা একবার আমার পকেটে ঢুকে সেটা আর কারো কাছে যায় না। সব টাকা পয়সা ভুলে যাও, সামনে কোনো কিছুই থাকলে আমাকে জানাবা, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে বলবা, ঠিক আছে? ওকে বস। জব্বার ভাই আমারে ফোন দিছে, ফোন দিয়ে আবার টাকা চাইছে, এখন কি করবা সেটা চিন্তা করো। আমি কি করছি? মুকিত ভাই গুন্ডা একটা, ইন্দুর একটা, জব্বার ভাইয়ের কাছে পাঠিয়ে ডিল করতে না? দোস্ত আমি তো হেল্প করার ট্রাই করছি। তোমার সব ফালতু হেল্প। আমি টাকার ভয় করছিলাম, বাবার একমাত্র সন্তান ভাই, আমি সব কিছু জানি না, আমার নামে কোনো জিডি টিডি কিচ্ছু নাই, আপনি খোঁজ নিয়ে দেখেন। ও, তোর নামে জিডি আছে কিনা খুঁজতে হবে, থানা যাবো। আমার নামে কটা জিডি আছে তুই থানায় গিয়ে খুঁজে দেখিস। ভাই ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা, ফোন লাগা। বুলবুলকে লাগাবো। বুলবুল সুলবুল যারে পাশ লাগা। হ্যালো বুলবুল, তুই কই? তোর বাসায় আসি, তুই থাক। আমি বেরোচ্ছি, চল আমরা মিট করি, তুই এখন বেরো, এখন বেরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ, দেখতেছি। আমরা ঢাকায় থাকতে পারছি না, যেভাবে হোক আমাদেরকে ঢাকার বাইরে চলে যেতে হবে। আচ্ছা আমরা কক্সবাজার যাচ্ছি না কেন? কারণ আমাদের ইউনিভার্সিটি এখনো শেষ হয়নি। দোস আমি কক্সবাজার যেতে পারবো না। কি কারণে?
দোস্ত, শাইলানো আমাকে বসে ও খুব তাড়াতাড়ি আমার সাথে দেখা করবে। এখন যদি আমি ঢাকা বাইরে চলে যাই তাহলে ওর সাথে আমার দেখাটা হবে না। তোমাকে ঢাকার বাইরেই যেতে হবে। ওকে দোস্ত, ইউ আর রাইট, আমরা কক্সবাজার যাবো বিকজ অফ কক্সবাজার একটা ট্যুরিস্ট জোন। ওকে, ওইখানে হাজার হাজার ট্যুরিস্ট যায়, হাজার হাজার হোটেল আছে। আমরা যে কোনো একটা হোটেলে গিয়ে যদি উঠি, জব্বার ভাই জীবনে আমাদেরকে ট্রেস করতে পারবে না। ওইখানে যাওয়ার পর তারপর আমরা চিন্তা করবো আমরা কী করবো। এক্স্যাক্টলি, কিন্তু কক্সবাজার কীভাবে যাবো আমরা? অবশ্যই বাসে ট্রেনে যাবো না, উই হ্যাভ অপশন, উই হ্যাভ আওয়ার ওন ভেহিকেল। আমরা আমাদের মোটর বাইক নিয়ে চলে যাবো। বাইকে পাঁচজন কীভাবে? একটাতে তিনজন উঠবো, একটাতে দুইজন উঠবো, দ্যাটস ইট। না না, আমার স্কিন, আমার হেয়ার নষ্ট হয়ে যাবে ধুলাবালিতে। তার চেয়ে বরং আমি ফ্লাইটে যাবো, আমার কাছে তেমনিতেই টাকা আছে। তুই যাইস, তোর কোনো সমস্যা আছে স্কিন হেয়ার? আমি তোদের সাথে যাচ্ছি না। মানে কি? মানে হলো আমরা একটা সমস্যায় পড়ছি, ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমাদের কক্সবাজার পালাই যেতে হবে। চল আমরা সবাই একসাথে মিলে পুলিশের কাছে যাই। তুই চুপ থাক, তুই না আগাগোড়া একটা পেইন ক্যারেক্টার, কোনো প্রকার কথাবার্তা বলিস না এখন। দোস্ত, আমি আগেই দেখছিলাম ওটা পুরো সেলফিশ। সবসময় যেখানে ওর বেনিফিট থাকবে সেখানে সে থাকবে, আর যেখানে বেনিফিট নাই সে আস্তে কেটে পড়বে। দোস্ত, আমাদের এই পাঁচ বছরের ফ্রেন্ডশিপে প্রত্যেকটা ছোট্ট থেকে ছোট্ট প্রবলেম আমরা সবাই একসাথে সলভ করছি, আর আজকে যখন আমাদের ইউনিটের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই তুই সেলফিশ গিটা শুরু করছিস, করিস নাই? আই এম ভেরি সরি টু সে, তুই একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ডশিপ। ওয়েল, আমি সেলফিশ, আমি ফ্রেন্ডশিপের কোনো মানে বুঝি না। তোরা তোরা সবাই খুব ভালো ফ্রেন্ড, কিন্তু তার মানে এই না যে তোরা যেই কাজটাই করবি তাতেই আমার সাপোর্ট দেওয়া লাগবে। আমি আমার জায়গা থেকে নড়বো না, আর আমি কোনো আনএথিক্যাল কাজের সাথে নাই, আর আমি তোদের সাথে যাচ্ছি না। দোস, আমাদের সাথে চল না প্লিজ। তুই মাঝখান থেকে কোনো কথা বল। তোদেরকে দেখে এরকম ফকিনি লাগতেছে কেন? মাটি কাটতে কাটতে আসছিস? মাটি কামড়াইতে কামড়াইতে আসছি? মাটি কামড়াইতে কামড়াইতে? ইয়াক, তোমার চেহারাটা দেখতে খুব সুন্দর লাগতেছে, একদম লেবুর মতো রসে টসটসা। আই গট দ্য স্পা। তুমি কি কোনো রুম বুকিং দিছো? আমি কি তোদের মতো ইরেসপন্সিবল? চল সবাই মিলে বিচে যাই। বিচ? এর পানিতে গোসল করতে যাস না, সারাদিন স্পাতে থাকতে হবে। রুম কোন দিকে নিছস দেখা, চল চলেন গ্যান্ডারি। খালি টচে জিতে গেছস দেখা। তোমার এত বেশি ভলিউম লাগে কেন? হ্যাঁ, এত জায়গা নিয়ে শুইতে হয়, ছোট করে শুইতে পারো না? খাটটা তো দুইজনের নাকি? এটা একজনের খাট, আর তুমি যে বালিশটার উপর শুয়ে আছো ওটা আমি সিম রুম সার্ভিস থেকে। এত কথা বললো না, সারাক্ষণ তো বাইকের পিছনে ছিলা, আমি তো বাইক চালিয়ে আসছি, টায়ার্ড লাগতেছে, ঘুমাই দাও। ড্রাগনের মতো নিঃশ্বাস নিতেছস কেন? গরম বাতাস ছাড়তেছস আমার মুখের দিকে, ঝলসাইজে বলতো চেহারাটা। এইভাবে কেউ নিঃশ্বাস নেয়? মনে হচ্ছে সমুদ্রের গর্জন শুনতেছি। নাকটা ধরে রাখো, এখানে মরে যাই আমি।
তুমি তো এমনি মরার মতো নিঃশ্বাস নিতেছো, মনে হচ্ছে ঢাকা মেডিকেলের ওয়ার্ডে শুয়ে আছো, মুমূর্ষু রোগী, মুহুর্মুহু করে নিঃশ্বাস নিতেছো। তুমি ঘুমাও, কেলাও কেন, লাততে দিমু। তারপর কি অবস্থা তোমার? এই তো ভালো, উই আর হ্যাভিং ফান। তুমি কখন আসছো? দুই দিন হয়ে গেছে। দুই দিন ধরে তুমি এই হোটেলে? হ্যাঁ। কার সাথে আসছো? আব্বু আম্মুর সাথে। তাই? আন্টি আঙ্কেল কোথায়? উপরে। ও, আন্টি আঙ্কেলের সাথে দেখা করতে যাব। তুমি কার সাথে আসছো? আমি বেসিক্যালি ওই যে রকি, সাইম, তারপরে বিবি আছে না, বিবির সাথে আসছি। ও, বুলবুল আসছে। হ্যাঁ। বিবি, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আরে দোস্ত দেখ, ও এখানে আন্টি আঙ্কেলের সাথে আসছে। ও কি, আমি তো ভাবছিলাম মাম্মি ড্যাডির সন, কক্সবাজারে একা একা কি করে। তো আব্বু আম্মুর সাথে বেড়াতে আসছো বাবু? না, বেড়াতে আসি নাই, ওই যে আব্বুর কাজ আছে না, আব্বুর কাজে আসছি। থ্রি স্টার হোটেল বানাচ্ছে আমাদের। তোরা ভাটিয়ারিতে জাহাজ ভেঙে লোহা ট্রান্সফার করছিস চাঙ্কার বল, তারপর ওখান থেকে লোহা বেচে বেচে বড় হয়েছিস, তোদের থ্রি স্টার হোটেল মানে তো কি হইছে? হ্যাঁ, লোহার বিজনেস আছে তো, তো লোহার বিজনেস থাকলে হোটেল বানানো যাবে না? সেটাই, হোটেল বানাইতে তো লোহা লাগে। খুব কথা শিখছো। হ্যাঁ, সেমিস্টার ফাইনাল দিছো গ্রাজুয়েশনের, তার আগেই গ্রাজুয়েটদের মতো কথাবার্তা বলতেছ। হ্যাঁ বিবি, কি হইছে তোর প্রবলেম? কি তুই এরকম করে? প্রবলেম ওরে আমি নিতেই পারি না, এটা হইতেছে আমার প্রবলেম। ওই ওই ওট, তুই আন্তে ওট, তুই সব সময় এমন এক্সেস করছিস। ফাইভ স্টার হোটেলে আইসা, আমার হাতে লাত্তি ঠাকাইছ। ওট, ঠিক আছে, পাই। এই সরি। হ্যাঁ, ও সরি। হ্যাঁ, তুই সব সময় এরকম করছিস কেন? তোরা উপরে গল্প করছিস সেজন্য আমি ওর সাথে একটু গল্প করছিলাম, তুই এরকম করছিস কেন? আমরা হোটেলে আসছি কক্সবাজার, উই আর ভেরি সেফ নাও। আমরা ঢাকায় ছিলাম, অনেক পেনে ছিলাম, এখন আমরা কক্সবাজার চলে আসছি। আমরা যেভাবে আসছি জবাবিভোজের কোনো চান্সই নাই, আমাদের কাছে এখন টাকা আছে, আমরা শুধু টাকা ওরাবো, তার মানে আমরা পুরোপুরি সেফ, রাইট? ওকে গাইস, আমরা তো এখন রিল্যাক্স আছি, চল এখন বিচে যাই। বিচ যাব, বিকজ আমি এই এসির মধ্যে থাকতে থাকতে ফিলিং লাইক ফ্রোজেন ফিশ, আই ওয়ান্ট টু বি লইট্টা ফিশ, টাটকা থাকতে চাই। চল বিচে চল। আই নো পিরহানা ফিশ। তাড়াতাড়ি হোটেলে আয়। তাহলে তোরা কেন আসোস? তোদেরকে কেন রাখছি? একটা পোলা মাইয়া দল হারায় গেল, খুঁজে বাইর করতে পারস না? আমি কিছু শুনতে চাই না, আমার টাকা গেছে, তোরা হারাইছিস, তোরা যেখান থেকে পারিস দিবি।
আপনি কি একা আসছেন? ফ্যামিলির সাথে আসছি। ও আচ্ছা, আপনি সুইমিং পারেন? এক মিনিট, আমার ফোন আসছে। হ্যালো বাবা, এই তো আমি সুইমিং এ আছি ফ্রেন্ডের সাথে, ফেসবুক ফ্রেন্ড। তুমি আসো। আচ্ছা ঠিক আছে। আপনার পাপা কি এখানে আসতেছে? হ্যাঁ। ফাইন, চলেন না আমাকে সুইমিং শেখান। তুমি না সিলেট যাওয়ার কথা, তোমার ফ্রেন্ড মারা গেছে। স্যার, সিলেটের বাসে তো উঠছিলাম, নাইট কোচটা ভুলে কক্সবাজার চলে আসছি। কক্সবাজার চলে আসছি, হোয়াট ইজ দিস? তুমি বললে যে তোমার ফ্রেন্ড মারা গেছে, এই জন্য তুমি রিটু গ্রুপ নিয়ে তুমি রাজকোষে ইয়েতে সিলেটে? স্যার সত্যি বলতেছি স্যার, আমার ফ্রেন্ডের ভাই মারা গেছে স্যার। নো নো, ইউ আর লাইং, ইউ অলওয়েজ লাই। আপনি এরকম কেন করতেছেন স্যার? বাবা, তুমি ওকে চিনো? হ্যাঁ, হি ইজ মাই স্টুডেন্ট। আসসালামু আলাইকুম আন্টি। আপনি শুধু খালি আমার সাথে এরকম এরকম করেন, আপনি সবসময় খালি আমার সাথে মিসবিহেভ করেন স্যার। আপনি ক্লাসের মধ্যে সবসময় সবাই জন্য আমাকে খালি ইনসাল্ট করেন, এটা তো ঠিক না স্যার। আমি আপনার একটা আদরের স্টুডেন্ট না, এখন আমার কক্সবাজার আসছেন এরকম করছি কেন স্যার? ক্লাস তিন সেমিস্টার একই সাবজেক্টে স্যার আপনি খালি এফ গ্রেড দিয়ে দিচ্ছেন স্যার। আমি রিটেক করতে 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 হাফ হয়ে গেছি স্যার, তারপর আপনি আমার ওইখান থেকে পাস আউট করান না কেন স্যার? এরকম কেন করেন আপনি আমার সাথে? বুলবুল, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট, আই নো ইউ ভেরি ওয়েল, হ্যাঁ, ইউ আর স্টিল লাইং। তুমি কালকে তোমার পুরো রিটেক গ্রুপ নিয়ে ঢাকা মুভ করবা। আই ওয়ান্ট টু সি ইউ ইন ঢাকা, ওকে? দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড। হ্যাঁ, কেন, ওয়াই নট কাঁচা মাছ সিদ্ধ করে খায়? দোস্ত, তুই তো ইন ফিউচারে শুটকি বিজ্ঞানী হবি। শাইলা নাইম, শাইলা নাইম, শাইলা নাইম। কপালটা দেখছিস, মানে যেই শায়লা নামের সাথে আমি এতদিন ধরে ফেসবুকে চ্যাটিং করলাম, এতবার মিট করার চেষ্টা করলাম, কোনো কারণে দেখা হয় নাই, কিন্তু সেই শায়লা নামের সাথে আমার এই কক্সবাজারে দেখা হচ্ছে। তাও দেখ, জব্বার ভাইয়ের এত প্যারা খাই আসছি কক্সবাজারে, আর এইখানে দেখা হবে, মানে হাউ লাকি আই এম। ইয়েস, ইউ আর রিয়েলি লাকি। থ্যাংক ইউ বস। সবগুলোর মধ্যে না একটা মানে সানফ্লাওয়ার সান, ও দেখতে তো সানফ্লাওয়ার মতো, তাই না? তাহলে এটাই পরে একটু স্মার্ট। কিছু ফোন ধরছ না কেন? ওই হ্যালো, আসসালামু আলাইকুম জব্বর ভাই। তোরা আমার টাকাটা কবে দিবি? টাকাটা ম্যানেজ করতেছি, দিয়ে দিব, আর কয়েকটা দিন সময় দেন। তোরা কি ভাবছিস, আমার টাকাটা না দিয়া বাসা বাড়ি ছাইড়া ঢাকা ছাইড়া ভাইকে গেছিস? জব্বর, পালাই নাই তো, টাকাটা ম্যানেজ করতেছি তো, অনেক দৌড়াদৌড়ি করতেছি তাই বাসায় থাকতে পারি। এই এই ম্যান, হোয়াটস দি প্রবলেম, হোয়াট ডুইং? আমি না বুঝতে পারছি, ইউ আপনি শুরুটা করছেন কি আমাদের তিনটা ছেলেকে আপনি বাঁচতে দিবেন না? ভাই আপনার টাকা দরকার, ভাই আমরা তো বলছি আপনাকে আমরা টাকাটা দিয়ে দিব, রাইট? আপনি কেন এই ফোন দিয়ে বিরক্ত করছেন? আপনি জানেন আপনি কি মানে টাকার জন্য? ইউ জাস্ট ম্যাড, ইউ জাস্ট ডগ, হিরো হইছো তুমি? এইভাবে কথা বলতেছ কেন আমার সাথে? তুই জানো শুধু কত ডেঞ্জার? এই যে ডলফিন, কিন্তু এই ডলফিনের ডানেও পাহাড় বায়ো পাহাড়, আমি কোন পাহাড়ে যাবো? এইটা এটা কেন? ও তোকে বলে নাই এটার উপর থেকে পুরো সমুদ্র দেখা যায়? বলছি নিশ্চয়ই বলে নাই, তুই কেন জানলি? আমাদের এই ভিডিওটা কক্সবাজারের কি মাছ, আরে হিমছড়ির লেটটা শুট, লেটটা শুট কি? হ্যাঁ এক্স্যাক্টলি, ভিডিওর মনে হচ্ছে কতগুলো লাইক, 2000। ওই ভিডিও এখানেই বানানো, জাস্ট পিছনে আম গাছটা নাই আর কি। আমি উঠছিলাম তো ভিডিও করার সময় সাথে পাহাড়টার উপরে, উপর থেকে পুরো সমুদ্রটা ক্লিয়ার ভিউ, একদম ক্রিস্টাল ক্লিয়ার,
ভিতরের লইট্টা ফিশগুলো আছে সুইমিং, ওইটাও দেখা যায় একদম পারফেক্ট ওয়েতে। হ্যাঁ ওয়াও। এনিওয়েজ এনিওয়েজ এজস আমার দেখতে কেমন লাগছে রে? কুল। থ্যাঙ্কস। সো জামুন কুল ম্যান, ইউ আর লুকিং কুল। ওকে দোস্ত আমি তাহলে যাই। দোস্ত শ্যালেন নাইন দেখতে যদি খুব ভালো হয় তাহলে তুই তোর বুড়ো আঙুল দুটা আপ করবি, আর রকিং শুরু আমরা বুঝে নিব, নিচে ওয়েট করবো। আর যদি দেখতে তাহলে তুই তোর বুড়ো আঙুল দুটা ডাউন করবি, আমরা মোটর বাইকটা স্টার্ট রাখবো, তুই নামবি, উঠবি বাইকে, উইল কর। ওকে দোস্ত লাগ। দোস্ত আমার এখানে একা একা একদম ভালো লাগতেছে না দোস্ত, তোরা প্লিজ একটু প্রায় না। না 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 ওয়েট কর ওয়েট কর, চলে আসবে, কোনো সমস্যা নাই। দোস্ত তুই না আমার বেস্ট ফ্রেন্ড, প্লিজ বেবি। পাঁচ করতেছে উপরে উঠতে হবে। নো ওয়ে, প্লিজ টাইম উপরে থাক, প্লিজ প্লিজ বেবি। ওকে লাভ ইউ, আই এম কামিং বেবি। আমি বেবি হি কল তুই অযথা কষ্ট দিয়ে পুষ্পুল করে উপরে উঠে আনলি কেন? উপর থেকে সিগন্যালটা দিলি তো। মানে নাথিং, তুমি তো বলছো শার্ট পরে আসতে, তাই না? আমি তো নিজে শখেই শার্টটা পরে আসি নাই। আমি তো তোমাকে বলি নাই রান কাটা প্যান্টটা পরে আসতে, তাই না? তুমি এগুলো কি বুঝবা? হ্যাঁ বিচে আসছে, এটা বিচ ফিল, পাঁচ গার্লফ্রেন্ড ডেট করতে একটা ব্যাপার আছে না? তোমরা তো আনস্মার্ট পোলা পাই। কথা ছিল দেখা হবে, দেখা হলো না। ভাই তোর ফেভারিট কালারটা জানি কি? ব্ল্যাক। ওনা আমাদেরকে অরেঞ্জ বলছিল। হ্যাঁ আমি তোরে কখন কইছি আমার ফেভারিট কালার অরেঞ্জ? আমি সারা জীবন তোকে ব্ল্যাক বলে আসছি। স্কাইপে স্কাইপে তুমি স্কাইপে লগইন হয়ে নিজের ভিডিওটা অন রাখো, অনেকে শ্যালেন নাইমকে বলো তোমার ভিডিও অন না করলেও চলবে, আমি তোমার সাথে খালি চ্যাট করি। চ্যাটিং করতে করতে ওখানে লিখছো আই লাভ অরেঞ্জ। তুই হচ্ছে কি জানো, একদম পুরো সেল, মানে নিচের লেভেলের ফাউল, নিচের লেভেলের ফাউল। হ্যাঁ ও আচ্ছা, ও এখন ফাউল না, তুমি যার সাথে পত্রিকা ম্যাগাজিন নিয়ে কথা বলো এটা কিছু না। কি তুই শাহানাম কিছু না, শাহানাম তোকে চিনি, শাহানামকে আমরা সবাই কিন্তু চিনি, তুই কিন্তু জানিস শাহানাম কোথায় থাকে, আমরা সবাই আবার জানি শাহানাম কোথায় থাকে, শাহানাম জানি তুই কোথায় থাকিস, তুই কি করিস, তোর সব কিছু শাহানাম জানিস, শাহানামের ব্যাপারে আমরা কিন্তু সব কিছু যাই না। এখানে কারণটা যেখানে হচ্ছে যে শাহানাম কিন্তু আসলে এক্সিস্ট করে, মানে শাহানাম এক্সিস্ট করে বাট সে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, রিয়েল লাইফে এক্সিস্ট করে না। তো আমি জিনিসটা মজার ব্যাপারটা বলছি, শাহানাম এক্স্যাক্টলি আসলে আমি সে শাহানাম। এক্স্যাক্টলি প্রেজেন্টিং মিস ক্রসেস ফাদার 2014 শাহানাম। Yes baby, you were in a relationship with Shalanaim for the last 3 months, which means you were in a relationship with me, Rocky, Roxana, Rocky, I love you. You love me? তুই বন্ধু, বন্ধু হলে তুই বন্ধুর সাথে এরকম করতে পারতি? তুই আসলে একটা মেয়ে, বুঝলি? তুই পাওয়ার একটা মায়াগমতার মায়াগমতে কাজ করতে আসলে দিন শেষে মাইয়াই হই, বুঝছস? তুই এর পোলা হইতে পারবি না কখনো। তুই দেখিস তুই আস্তে আস্তে মেয়ে হয়ে যাচ্ছস। আপনি জানেন এখানে স্থানীয়ভাবে 3 নং বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে, তো এই সম্পর্কে আপনার সমস্যার কথা আমাদের কাছে বলবেন। ধন্যবাদ প্রশ্নটি প্রথমে আমাকে করার জন্য। আমি একটি কথা বলতে চাই যে পিছনে কিন্তু আমাদের নীল আকাশ, ঠিক তার নিচে হচ্ছে আপনার পানি, আপনারা দেখতে পাচ্ছেন পানির নিচে কিন্তু মাছ আছে, আমার নিজেরও কিন্তু রূপচাঁদা মাছ আছে একটি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এই যে এত সুন্দর সমুদ্র সৈকত, এখানে যে চোরাবালি আছে এই সময় কিন্তু কেউ কনসার্ন না, আমরা যে পর্যটক মানুষ আমরা যেখানে ঘুরতে আসি। আপনার সমস্যার কথা বলবেন। আবহাওয়া হোক বাতাস হোক যেটাই, সেই বাতাসের সাথেও কিন্তু এই যে চোরাবালির সম্পর্ক আছে, কারণ চোরাবালির উপর দিয়ে তো চোরাবালি পানি আর বাতাস যাচ্ছে, তাই না? সেগুলো তো আপনাদের দেখতে হবে। চোরাবালি মাটির ভিতরকার ব্যাপার। আপনারা যে ওয়াইটিভি লিখে রেখেছেন, ওয়াইটিভির মানেটা কি? জনগণের সবসময় প্রশ্ন থাকে ওয়াই থিংস হ্যাপেন, ওয়াই ইউ গাইজ ডু দিস, সবসময় এটার জন্য আমরা ওয়াইটাকে খুঁজি, এই কারণেই ওয়াইটিভি। হ্যাঁ সেটা তো বুঝছি, এখন আপনারা দেখে বললে হবে না, আপনারা খালি জুম ইন করে ক্যামেরা আপনার চোরাবালি দেখাবেন, তারপর আমাদের জীবনের সাথে খেলবেন, ছিনিমিনি খেলবেন। জি না, আপনাদের সমস্যাগুলো আমরা তুলে ধরি। এভাবে বলেন না, আমার দেশের মাটির কসম লাগে, আমি একজন নাগরিক, আমি দেশের একজন মানে অনেস্ট নাগরিক, আমি অবশ্যই চাই আমার দেশে ভালো হোক, আমি একজন সচেতন নাগরিক।
আমাকে কিন্তু আজব টাইপের একটা বললো, দেখ মানে যে ভিডিও ইউটিউবে আপ করে ওইটাই হিট, একটা ফালতু ভিডিও আপ করছে ওইটাও হিট হয়ে গেছে, ওটা কি সাদা ইউটিউব বেবিটা কি? হ্যাঁ দর্শন, এইসব ফালতু ভিডিও আমি জানি, ঠিক আছে বট সিস্টেম আছে না, টাকা দিয়ে কিনে যে ওইভাবে ওই লাইকগুলো নেয়, এইসব ভিডিওতে মানুষ লাইক দেয় নাকি? তুই আমি জীবনে সব ভিডিও দেখছি এক মিনিটের জন্য। আচ্ছা বাদ দে না এসব কথা, রকির ভিডিও আর মিউজিক ভিডিও তো সেম জিনিস তাই না? তার চেয়ে বরং চল আমরা সেন্ট মার্টিন অথবা হিমচর গিয়ে ঘুরে আসি। তোমার টাকা কামড়ায়। রকি ভিডিও কল দিছে। কেমন আছো? কি ভাবছিলি? হ্যাঁ ঢাকা থেকে আমার টাকাটা না দিয়া কক্সবাজারে আসবি, আরামে থাকবি। হ্যাঁ আমি কিন্তু কক্সবাজারে আইসাই জাল ফেলেছি, গভীর সমুদ্রে একটা মাছ পাইছি। ছুটকি বানাই দিছি, ছুটকি টাকাটা দিয়ে দিস, তা নইলে আলু বেগুন রেডি রাখি, সেটা পাঠাই দেবো, শুটকিটা সস্তুরি বানায় খাইস, কেমন? আগুন নিবন ভাইয়া, টাকা নিয়ে আসতেছি ভাইয়া, নিবন। এই এটা বন্ধ করে কেমনে? আমি দেখাই না, আপনি কাজ সারেন ওই আমাকে দেন, কি বল লাল গোলটা, গোলটা চাপ দেন, এটা গোলটা। হ্যাঁ ভালোই। এই আগুনটা বাড়া, তার মানে কি ওরা রকিকে মেরে ফেলবে? ডোমের মতো কথাবার্তা বলছ কেন? ইটস আ সিরিয়াস ম্যাটার, রকির লাইফ থ্রেটে, আমাদেরকে আমাদের ফ্রেন্ডকে যেভাবেই হোক সেভ করতে হবে। আমাদের কাছে যেই টাকাটাই আছে আমরা ওইটা নিয়ে গিয়ে জব্বার ভাইরে দিই। হ্যাঁ গিয়ে রিকোয়েস্ট করি যে জব্বার ভাই প্লিজ আপনি রকিরে ছেড়ে দেন, আপনার বাকি টাকাটা আমরা কিছুদিনের মধ্যে আপনাকে দিয়ে দিব। টাকা তো তোর কাছে। আরে টাকা তোর কাছে? আজব, টাকা তোর কাছে, যার কাছেই থাকুক না কেন, বের কর গুনে দেখি কত টাকা আছে। টাকা তো বিচে যাওয়ার আগে আমি ওরে দিলাম। টাকা আমার কাছে না দোস, টাকা টাকা তোর কাছে। আরে আমি বেঁচে যাওয়ার সময় তোকে বললাম টাকাটা রাখ, তুই বালিশের নিচে রাখতে নিলি, তারপর নিচে বললি না ড্রয়ারে রাখি, ড্রয়ারেও না রেখে তুই। ওয়েট ওয়েট দোস, মনে পড়ছে আমি বালিশ রাখতে গেছিলাম না রেখে ড্রয়ারে, রেখা ড্রয়ারে পকেটে রাখছিলাম, রাখতে গিয়ে পরে পকেটে ঢুকেছি। হ্যাঁ তারপরে দেন বেঁচে গেলাম, আমি দৌড়ে পানিতে নামলাম। দোস পানিতে ঝাঁপ দেওয়ার পরেই তো আমার পকেটে টাকা নাই, আগে যাওয়ার কোনো উপায় নাই, হোটেলের রুম থেকে বাইরে গেছে, থাকার কোনো জায়গা নাই, রকির উঠে দিয়ে গেছে, ওর কোনো খোঁজ নেই, আমাদের সাথে এরকম করতে হলো। দোস আমার পকেটে দুইটা বান্ডিল ছিল, আমার তো মনে ছিল না, আর তুই আমার মনে করাই যাস নাই, আর আমার যদি মনে থাকতো আমি কি পানিতে ঝাঁপ দিতাম? তাহলে লাঠি মেরে সাগরে ফলাই দেবো, ভাসাই দেবো, তুই পকেটের মধ্যে ওই হিম সাগর দুটো নিয়ে নামছিস কেন? তুই জানোস না পকেটের ভিতরে এত দুটো বড় বান্ডিল থাকলে এটা মনে থাকে না? প্লিজ গাইস, এখন তো ঝগড়া করার সময় না, আমাদের একটা ওয়ে আউট বের করতে হবে তাই না?
দোষ, আমার কাছে একটা আইডিয়া আছে। ডাব খাইতেছ? ইমরান, আমি না মানে তোমার কাছ থেকে একটা ফেভার চাই। আমাকে বন্ধু হিসেবে মানে একটা বিপদে পড়ছিল, ফেভার করতে পারো না? কি ফেভার? মানে দিচ্ছি কি, আমার না অনেক বিপদ, টাকা দরকার, একটা ফিনান্সিয়াল প্রবলেমে পড়ছে। তুমি আমাকে টাকাটা দিবা, আমি ঢাকা গিয়ে তোমাকে টাকাটা ব্যাক করে দিব। আমাদের কাছে কিছু টাকা ছিল, টাকাগুলো সামু আমরা হারা ফেলাইছি, বুঝছো? এখন ওই টাকা না থাকার কারণে হোটেলের লোকজন আমাদেরকে হোটেল থেকে বের করে দিচ্ছে, ইভেন আমাদের মোটর সাইকেলও আমাদেরকে দিতেছে না, বুঝছো? যার জন্য আমরা না ঢাকায়ও যেতে পারতেছি না, কোথাও থাকতেও পারতেছি না। তুমি যদি এখন আমাদেরকে টাকা দিয়ে একটু হেল্প করো, তাহলে আমাদের অনেক বড় হেল্প হইতো, বুঝছো? বুলবুল, তোর কি লজ্জা করে না? আই যা গিরগিটি, বন্ধুর সাথে বন্ধুর আবার কিসের লজ্জা? হ্যাঁ বন্ধু না তো, আমি তো কাঁঠালের আঠা। না না, তুমি কাঁঠালের আঠা না তো, তুমি ডাব, ডাব পুরো গ্রিন, এভার গ্রিন। আমি ডাব মানে বললাম, পজিটিভ পজিটিভ। দে না টাকাটা, দিবি না? তুই দিবি না টাকাটা? না। দিবি না? না না। দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত শুনি? মনে কর যে তুই আর সায়েম দুই পায়ের সামনে বসবি, তা ধরে কিন্তু, আর তানিশা একটা ছবি তুলবে, ছবিটা ফেসবুকে যাবে, ক্যাপশন হবে বুলবুল অ্যান্ড সায়েম উইথ দেয়ার বস বস বস। তুই আমাদের বস 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 বস, আরে বস। আয় সায়েম, শুন না শুন না, আয় না তাড়াতাড়ি, আয় পিতলা আলাপ করি, আসো পিতলা আসো। ওইখানে না, ওইখানে না, নিচে 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 আমার মতো আমার কি বলবো, নিচে বসুন কেন, এমনি উপরে বসি। এমনি বলি, ওর সাথে তো কখনো আমরা কোনো ছবি তুলি নাই, পুরো ইউনিভার্সিটি লাইফ পার করে ফেলছি, ওর সাথে কোনো ছবি তুলছি? আজকে একটা ছবি তুলবো আমরা একদম ক্লোজ হয়ে, ঠিক আছে? আয় ছবি তুলে একটা, ঠিক আছে? এইভাবে নিচে নিচে। কি বুলবুল, না বুঝিস নাই তো, এখানে এমনি হাত রাখলে ওই কাটা পড়ে, কাটা পড়ে, নিচে নিচে নিচে। পায়ে কোনো হাত রাখ? আরে হাতে, এখানে হাত রাখ। কাছাকাছি না, এই হাতটা দে, হাতটা নে, এখানে এখানে তুল, ছবি তুল, তুল তুল তুল, তানিশা তুল সময় ভালো না, হাস 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 হাস, ইদিকে ইদিকে ওইদিকে না, সময় এখন না, বুঝছিস? এই নে ছবি, আমাকে একটা ট্যাগ করে স্যার, বাকিগুলো ওরে সবগুলো ওরে ট্যাগ করে দিবি, ওকেও দুই একটা ট্যাগ করিস। হ্যাঁ, আর তুই সব কিছু রেডি কর, আমি আসতেছি সন্ধ্যার সময়। হ্যাঁ বুঝে না, বুঝে না, বোকা তো। থ্যাংক ইউ ইমরান, বাই বাই। হাই হাই, না এখন সময় না, হবে সময় হবে, চল। হাই হাই।
তুমি বুকে টেনে নাও না পিয়া আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। আই আইলে এনগে গরর আগে ডইলা দিন ফারোর আগে ডইলা আইলে পরে হন্ডে আরো বৈঠক দিবি। এটা কোন ভাষা? কক্স চিটং এর ভাই, চিটং এর। কেউ কোনো দিন আমারে তো, কেউ কোনো দিন আমারে তো কথা দিল না, কথা দিল না বেনি সুতার মালা খানি বেনি সু। এই কান্দিস না গা, এই জোরে গা, এই বসে পছন্দ আছে ভালো করে গা। বেনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। আমি যদি সেনজি থেকে টাকাটা না নিতাম, মিথিলার কথাটা যদি শুনতাম, তাহলে তো আর এরকম হইতো না। ছোট থেকে এত বড় হয়েছি, কখনো তো এরকম বিপদে পড়ি নাই, এরকম বিপদে পড়লাম কেন? রকি আমার কারণে গায়েব, কোথায় আছে কেমনে আছে কিচ্ছু জানি না, কিছু করতে পারতেছি না। কি হইতো টাকাটা যদি না নিয়ে সিঞ্জি থেকে নেমে যেতাম, তাহলে তো আর এরকম হইতো না। দোষ বাদ দে না, যা হওয়া তো হয়ে গেছে, ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট, আর যা হয়েছে এগুলো তুই ইচ্ছে করে করস নাই, তুই কেন গিল্টি ফিল করতেছস? হ্যালো, হ্যাপি বার্থডে দোস্ত। আচ্ছা, আমি মনে হয় তো প্রথম ফ্রেন্ড যে তোকে প্রতিবার সময় বার্থডে রাইট, তোকে ফ্রেন্ড না মনে করলেও আমি তো তোদেরকে ফ্রেন্ড মনে করি। চলি দোস্ত। দোস্ত তুই কাঁদছিস কেন? না কিছু না, তোদের সাথে ঢাকাতে নাই তো এর জন্য নাথিং। Everything will be all right. পানি, এই ওরে পানি দে। মুখের ভিতর দিয়ে সুইচ দিচ্ছি, টান টান। এইগুলো কি ধরনের নিষ্ঠুর ব্যবহার, আমার ড্রেসটাই ভিজে গেছে। হ্যালো,
আপনি কে? আমি তো রকি। রকিকে এখন দেওয়া যাবে না, রকি তো ঝুলে ঝুলে। কখন আসছিস তুই? তোরা হয়তো বা আমাকে তোদের ফ্রেন্ড মনে করিস না, ভাবিস সেলফি, শুধু তোদের ভালো টাইমে থাকি খারাপ টাইমে থাকি না, কিন্তু আমি তো তোদেরকে আমার ফ্রেন্ড মনে করি। তো কেমন আছিস তোরা? সবকিছু উল্টাপাল্টা দোস্ত। জব্বার ভাই চেস করতেছে, রকি আমাদের সাথে নাই, ওর কোনো ট্রেস নাই দোস্ত। আমি জানি আসিফের সাথে আমার কথা হয়েছে, ইনফ্যাক্ট ওর সাথে আমি এখানে আসলাম। আসিফও আসছে? হুম আসছে, বাইরে আছে। কিন্তু তোরা তো আমাকে ফ্রেন্ড মনে করিস না। আপনি কি এর আগে কখনো অভিনয় করেছেন? কি বলেন, আপনার যে লোক, আমি তো একটা ফিল্ম মেকার, আমি বুঝতে পারি যে আপনার আপনার চোখ কথা বলে, সবার কিন্তু এক্সপ্রেশন থাকলেও কিন্তু হ্যাঁ চোখ কিন্তু কথা বলে না। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে আমি নিজে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। জি তো একটু একটু প্রোফাইল একটু প্রোফাইল মানে প্রোফাইল থেকে তোলো, প্রোফাইল মানে আর একটু এই এইদিকে এইদিকে এই এইদিকে হ্যাঁ এইদিকে একটু ঘোরান। এই শোনা স্যার, বলি যা। জি আপনার লোক যা এইদিকে। What a look, height, and physique! I mean, personality is good. Tolo. Exactly! I mean, here we go. Perfect! But that means that you don't have to say anything, you don't have to say anything, you don't have to say anything. And it's great! Okay. But let's go, let's go, let's go. Let's go. শুনুন ভাই, আমি আপনাকে একটা সবটা বুঝেন, এখানে আপনি হচ্ছেন জমি, আর আপনার পাশের দিনে থাকবে তারা হচ্ছে চোর। তো এখানে যেটা হবে যে এখানে কিছু দুষ্টু লোকজন আপনার মাথায় বন্দুক ধরে আপনাদেরকে বাসার সাথে বেঁধে রাখবে। ওকে, এটা তো শর্ট শর্ট স্টাবলিশ করতে হবে না? তখন ওরা করছে কি, জোরে গান বাজনা করে ফুর্তি করছে, আপনাদেরকে আটকে রাখছে, আপনাদেরকে ডিস্টার্ব করছে, আপনি তখন তো কিন্তু খুব খেপে যাচ্ছেন, বুঝছেন? শুনুন, আপনার লুকটা হবে হ্যাঁ হ্যাঁ এরকমই। এবার যখন দেখবেন কি আস্তে আস্তে গানটা শেষ হয়ে আসছে, তখন আমরা সেকেন্ড শর্টে যাবো, যে দেখছি আপনি খুব বিরক্ত আর হচ্ছে না, খেপে গেছেন যে কী হচ্ছে, বাস টাস নিয়ে রশি টশি ছিঁড়ে আপনি আপনাদের সহযোগী সহ আপনারা চলে যাবেন ওইদিকে জঙ্গলে। হ্যাঁ কী হলো আবার? রশি পাতা থাকলে ছুটবো কী করে? আরে রশি এমনিতেই ছিঁড়ে যাবে, ওই যা দিয়ে সময় হলে এমনিতেই সবই ছিঁড়ে যাবে, এটা নিয়ে একটা টেনশন করা লাগবে না। আপনি এখন প্রথমটা শর্ট মারবেন। ওকে আপনি রেডি না, শুরু করবো? হ্যাঁ শুটিং করেন।
আছে হিপ হপ গ্রুপ। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো তোমরা। খায়া যাবা মামা ধররা, চিপায় পড়া গেলে তখন কি করা? খায়া যাবা মামা ধররা, চিপায় পড়া গেলে তখন কি করা? সিচুয়েশন মামা পুরাই পেরা, টেনশনে যাবে তার সব দিছিরা, তার ছিরা গেছে এখন কথা আমার পরিষ্কার করতে হবে। এরকম বন্ধ কেন? হ্যাঁ ছিল কথা বলিস না কেন? এই রকি, রকি কিছু ধর, তুই কি সামো ফিজিক্যালি অ্যাবিউজড? হ্যাঁ সব বন, টেনশন চালু মানে যাবতীয় প্যারা অন, প্যারা অন, জায়গা পয়সা সব খা দে ভা, খায়া যাবা মামা ধররা, চিপায় পড়া গেলে তখন কি করা? খায়া যাবা মামা ধররা, চিপায় পড়া গেলে তখন কি করা? টাকা পয়সা সব খা দে ভা, জঙ্গল বানাইছি তোর, জঙ্গির মতো জঙ্গলির মতো বানাইছি, চাল বাকর বানা, এটা এটা দরকার বেশি হয়ে যাবে, বাদ দে। জব্বার মিয়া হয়েছ না, জব্বার মিয়া তোর এটা খাওয়া উচিত, মলমের গন্ধ করতে গায়ে। বস, আমার প্রথম থেকে মনে হয়েছিল কোন একটা ঘাপলা আছে। কথাটা মনে মনে রাখো,